নজর রাখছি পরের খবরে। হাওড়ার আন্দুলের প্রভু জগৎবন্ধু কলেজের ছাত্র এসএফআই সদস্য স্বপন কোলে হত্যা মামলায় বেকসুর খালাস, তৃণমূল ছাত্র পরিষদ নেতা সহ ১৩ জন। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ১৩ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় হাওড়া জেলা আদালত। ২০১০ সালের ১৬ই ডিসেম্বর জগৎবন্ধু কলেজে মনোনয়ন নিয়ে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মৃত্যু হয় কলেজের বিকম প্রথম বর্ষের ছাত্র এসএফআই সদস্য স্বপন কোলে। কথা বলবো এই নিয়েই আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে টেলিফোনে। সুনীত, আদালতে আজ ঠিক কি হলো? দেখো সিরাদিত্য, কিছুক্ষণ আগে হাওড়া আদালতের থেকে আবস্ট্রাক কোর্ট থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন যে স্বপন কোলে হত্যা মামলায় যে ১৩ জনের নামে যে অভিযুক্ত ছিল, যে এফআইআর ছিল, ১৩ জনকেই কিন্তু বেকসুর খালাস করে দেওয়া হয়। যেটা ঘটনা ২০১০ ডিসেম্বরে ছাত্র রাজনীতির বলি হয়েছিল স্বপন কোলে। জগবন্ধু যে কলেজ আছে সেখানে মনোনয়ন জমা নিয়ে গণ্ডগোল হয় এবং এই গণ্ডগোলের জেরেই অভিযোগ ছিল যে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এসএফআই সদস্য এবং কলেজের বিকমের ফার্স্ট ইয়ারের ছাত্র স্বপন কোলেকে তাকে মারধর করে এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যায় তারপর সেই রাতেই স্বপন কোলের মৃত্যু হয়। এবং এই খুনের ঘটনায় মোট ১২ জনের নামে এফআইআর করা হয়, তাদের বেশিরভাগই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল এবং কিছু বহিরাগত ছিল এবং অভিযোগের নাম ছিল আজকে বিচারক কিন্তু এই মোট ১৩ জন যে নামে এফআইআর ছিল যুক্ত ১৩ জনকেই কিন্তু বেকসুর খালাস করে দিয়েছে। এবং তৃণমূলের পক্ষ ছাত্র পরিষদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সেদিনকে যে খুনের ঘটনা ঘটেছিল সেটা কিন্তু রাজনীতির চক্রান্ত ছিল এবং সেই কারণেই তাদেরকে ফাঁসানো হয়েছিল বলে তাদের অভিযোগ। যদিও এসএফআইয়ের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয় এবং এই ঘটনাতে যে এরা যে আজকে প্রচুর তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক এবং এলাকার লোক তারা কিন্তু হাওড়া আদালতে ভিড় করে, কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু রায় ঘোষণা হয়। সিরাদিত্য, ধন্যবাদ সুনীত।